আসসালামু আলাইকুম। আজ অনেকদিন পরে আবার আসলাম, আমাদের অ্যালটমেন্টে আসছি। এটা আমাদের লাস্ট লাউ, কারণ আজকে এসে দেখি সব জাংলার গাছ মরে গেছে। যেহেতু প্রতিদিন এখন শীত পড়তেছে, শীতের কারণে গাছগুলি মরে যাচ্ছে। কী আর করার, এখন তো আর কিছু করার নাই। এত সুন্দর গাছ সব মরে গেছে, আসতে হয় প্রতিদিন, কিন্তু আমরা তো আসতে পারি না এই কারণে। একটা দুইটা পাতা আর ফুল এখন তৈরি আছে। এখানে ছোট ছোট লাউ আছে, তাও এগুলো সব কেটে ফেলেছি, কেন হলো এগুলো এমনি মরে যাচ্ছে ঠান্ডার জন্যে। এখন আমাদের এ পাশে হলো মরিচ গাছ, এখানে আমাদের মরিচ গাছ, এটাও ঠান্ডার জন্যে অত মরিচ ধরতেছে না, তাও নিচে ধরতেছে, তাও পোকার জন্যেও খেয়ে ফেলতেছে পাতাগুলা। এখানে আরেকটা আছে, তাও অনেক ধরতেছে উপর থেকে, আর ফুলও আসতেছে। তারপর এখানে আরেকটা লাউ গাছ হয়েছে, এখানে তাও দেখতেছেন এগুলাও সব পাতা মানে উইল্ট ই হইতেছে, মানে মরে গেছে। এখানে একটা বড় লাউ আছে, তারপরে এখানে একটা ছোট একটা লাউ আছে, তারপরে ওই পাশে আরও দুই তিনটা লাউ আছে, আর ওখানে এইখানে আর দুইটা মরিচ গাছ আছে, এই যে একটা ওই যার একটা। তারপরে আমাদের তাও উইন্টারের মধ্যে তাও ধনিয়া ধরতেছে, ধনিয়া। এখানে ধনিয়া গাছ সব এই সেকশনে লাগানো হয়েছে, আর হ্যাঁ এইখানে। আর আমাদের এই পাশে একটা অ্যাপল গাছ আছে, আমি গাছে যেতেছি, এখানে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে। দাঁড়ান, এখানেও দুইটা